কথা ছিল উদ্বোধনের 15 দিনের মাথায় পৌঁছে যাবে বাড়ি বাড়ি জল। ঘটা করে বিগত পৌরসভা নির্বাচনের আগে পানীয় জলের অত্যাধুনিক পাম্প হাউস উদ্বোধন করা হয়। 15 দিন তো দূরস্থ, 15 মাসেও মিটলো না জলের সমস্যা। জলপাইগুড়ি পৌরসভার তরফে 13 নম্বর এবং 14 নম্বর ওয়ার্ডে জলের ঘাটতি পূরণের উদ্দেশ্যে পিএইচই তৈরি পাম্প হাউসটি সংস্কার করে উদ্বোধন করা হয়েছিল। জল সংযোগের জন্য টাকাও নেওয়া হয়েছিল স্থানীয়দের কাছ থেকে, কিন্তু আজও মিটলো না জলের হাহাকার। কোথায় গেল সেই টাকা, প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। জল তো মিউনিসিপ্যালিটি জল বহুদিন ধরে এখানে নেয়নি, দেয়নি। পরবর্তীকালে শোনা গেল যে এখানে মিউনিসিপ্যালিটি জল আসছে, দেওয়া হবে, কিন্তু কাউন্সিলর যখন নির্বাচনের আগে যে কাউন্সিলর হয়েছেন উনি বললেন যে হ্যাঁ ভোটের পরে এক মাসের মধ্যে দেওয়া হবে। আজকে প্রায় এক বছর হয়ে গেল, জলে কোনো সমস্যার সমাধান হয়নি, হবে বলেও আমি মনে করি না। জলের সমস্যা কি, এই যে ইলেকশনের আগে যেরকম বললো যে জল দিবে জল দিবে জল দিবে, টাকা পয়সা জমা দাও, সে মাইকিং সারা রাত ধরে মাইকিং করছে, হ্যাঁ, কিন্তু কই এখনও তো জলের কোনোরকম কোনো ইয়ে দেখছি না। এখন জলপাইগুড়ি পুরসভার বর্তমান যা পরিস্থিতি, যে অর্থনৈতিক অবস্থা তো খারাপ, তো যেহেতু পুরসভার এখন দায়িত্বে আমি নেই, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। আমি এই ব্যাপারটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি তদারকির জন্য আমি চেষ্টা করি। অন্যদিকে 14 নম্বর ওয়ার্ড এখন অভিভাবকহীন। এক দম্পতিকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বুধবার গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কাউন্সিলর সন্দীপ ঘোষ, কিন্তু খোদ কাউন্সিলরই শ্রীঘরে। তবে কিভাবে মিটবে সমস্যা, প্রশ্ন বিরোধীদের। হয়ে গেল মিউনিসিপ্যালিটি, 14 কোটির কাজ হবে, 16 কোটির কাজ হবে, কোনো কাজ নাই, খালি প্রতিশ্রুতি স্যার। এখন তো কাউন্সিলর নাই, কাউন্সিলরবিহীন অভিভাবকহীন ওয়ার্ড, এখন 14 নম্বর ওয়ার্ডে কোনো অভিভাবক নেই। গত এক মাস ধরে কাউন্সিলর নেই, গতকাল তারা তিনি আত্মসমর্পণ করেছেন, তিনি বলছেন, পুলিশ বলছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। জলের সমস্যা মেটানোর কথা তিনি বলেছিলেন যে নির্বাচনের এক মাসের মধ্যে এই এলাকায় জল চলে আসবে, কিন্তু এক মাস কোথায়, বছর ঘুরে গেল, প্রায় দু বছর হয়ে আসছে, কারো বাড়িতে এখনো পর্যন্ত জল আসছে বলে, কারো বাড়িতে জল আসেনি। যে প্রতিশ্রুতি দিয়ে এই পাম্প হাউসে উদ্বোধন করা হয়েছিল, সেই প্রতিশ্রুতি কি তাহলে শুধুই বাহুতা নির্বাচনী প্রচারে মানুষের মন জয় করার জন্য সেই প্রতিশ্রুতি ছিল, নাকি অদূর ভবিষ্যতে এই দুটি ওয়ার্ডের বাসিন্দারা এই পাম্প হাউস থেকে পরিশ্রুত পানীয় জল পাবেন, এটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। জলপাইগুড়ি থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।